এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে ভৈরব বাবু আপনাকে স্বাগত। নমস্কার। আচ্ছা দাদা, ত্রিপুরার পার্শ্ব শিক্ষকদের নিয়ে বিজেপির উপর এই রাজ্যের কিছু পার্শ্ব শিক্ষক ও কিছু নেতা নেতৃত্বের বিরাট একটা অভিযোগ ছিল। শুধুই ত্রিপুরার দিকে ত্রিপুরার পার্শ্ব শিক্ষকদের অবস্থার সঙ্গে আমাদের পার্শ্ব শিক্ষকদের অবস্থা তুলনা করতো বা ভোটের আগে এটা ছড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা দেখলাম ত্রিপুরার বিজেপি সরকার একটি অর্ডার জারি করেছে ভেরিফিকেশনের জন্য। আপনি কি বলবেন বিষয় হচ্ছে ত্রিপুরায় কি হলো না হলো তাতে তো আমাদের খুব বেশি যায় আসে এমনটি নয়। ত্রিপুরায় বাড়লো না বাড়লো কমলো তাতে বাংলার কোনো স্বার্থ জড়িত আছে বলে আমি মনে করি, কিন্তু বিষয় হচ্ছে ত্রিপুরায় যেটা হয়েছে একটা সুখবর, ত্রিপুরার যে পার্শ্ব শিক্ষকরা রয়েছে তাদের জন্য অত্যন্ত সুখবর। সেটা হচ্ছে ওদের যে কোর্ট হাইকোর্ট রায় দিয়েছিল যে ছ মাসের মধ্যে তাদের স্থায়ীকরণ করতে হবে বা পে স্কেল তাদের দিতে হবে, যেটা আমাদেরও মূল দাবি পে স্কেল। তো সেই নিরিখেই বারংবার দেখা গেছে তাদের যে বিধানসভা রয়েছে সেই বিধানসভায় আলাপ আলোচনা হয়েছে হয়েছে। তো তার নিরিখে আমরা গত 13 তারিখের ডেটে সম্ভবত মনে করছে যতদূর একটা গভর্নমেন্ট অর্ডার পেলাম, আমরাও হাতে পেয়েছি। সেখানে দেখা যাচ্ছে তাদের যে ফাইনাল ভেরিফিকেশন সেটার জন্য একটা অর্ডার জারি করেছে। তো সরকারকে 6 মাস সময় দিয়েছে হাইকোর্ট, আশা করছি তার আগেই তাদের কোনো কিছু একটা সুরাহা হবে বলে আমরা আশাবাদী। আচ্ছা, এই অর্ডারটা কি শুধু ওই ভেরিফিকেশনের জন্য, মানে ফাইনাল ভেরিফিকেশন? হ্যাঁ, ফাইনাল ভেরিফিকেশন সেরকমই লেখা রয়েছে। আচ্ছা, এবং কি কি ডকুমেন্টস তাদের দেখাতে হবে সবটাই সেখানে লেখা রয়েছে। আচ্ছা 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 আচ্ছা, এই অর্ডারের ফলে কি পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকরা অনেকটা একটা স্বস্তির জায়গা পেল? আমি আগে বলেছি ত্রিপুরায় কি হলো সেটার সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নেই, কারণ ওখানে একটা আলাদা গভর্নমেন্ট, এখানে একটা আলাদা গভর্নমেন্ট হবে। তবে একটা জিনিস ভালো, সেটা হচ্ছে একটার পর একটা রাজ্য পে স্কেল দিচ্ছে অতএব পশ্চিমবঙ্গকে দিতে হবে, এটা একটা নজির হয়ে থাকে এবং আমরা সেটা দাবি করব বা করে আসছি। ত্রিপুরাও করেছি, ভারতবর্ষের যে কটা রাজ্যে পার্শ্ব শিক্ষক বা সমগ্র শিক্ষা অভিযানের স্টাফ রয়েছে তাদের ম্যাক্সিমাম রাজ্য কিন্তু পে স্কেল দিয়ে দিয়েছে। ত্রিপুরা বাকি ছিল, ত্রিপুরাও কিন্তু দিতে চলেছেই বলবো। তো সেখানে দাঁড়িয়ে এটা একটা গুড নিউজ, আমাদের কাছে গুড নিউজ। সেখানকার পার্শ্ব শিক্ষকরা তাদের মর্যাদা পাচ্ছে, আমরা পাবো, যদিও ত্রিপুরা আমাদের থেকে অনেক বেশি টাকা মাইনা পায়। মাইনা পায় একদম একদম। না দাদা, আমি যেটা বলতে চাইছি মানে আমাদের রাজ্যে এখন প্রধান যে দল যারা ক্ষমতায় আসতে চাইছে বিজেপি, ত্রিপুরাতেও কিন্তু বিজেপি সরকার, অসমেও আমরা দেখেছি বিজেপি সরকার, অনেকে সংযুক্ত মোর্চার কথাও বলছে, হ্যাঁ সেটাও বলছে, কিন্তু মানে আমি বিজেপির দিকটা দিয়ে করছি আর কি। বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে তো পার্শ্ব শিক্ষকরা যেহেতু অসম ত্রিপুরাতে দিয়েছে, তাহলে আমাদের রাজ্যে পার্শ্ব শিক্ষকরা একটা স্বস্তির জায়গায় যাবে, এই কথাটা বলতে চাইছি আর কি আমি। মানে আপনি কি মনে করেন? দেখুন, আমাদের একটা বিষয় দুর্ভাগ্য, সেটা হচ্ছে বিজেপির যে নির্বাচনী ইস্তাহার সেখানে আমরা পে স্কেল শব্দটাকে তুলতে পারিনি, একদম। এটা আমাদের অবশ্যই দুর্ভাগ্য। বিজেপি এমন একটা রাজনৈতিক দল, আমাদের অভিজ্ঞতা বলছে যে তাদের নির্বাচনী ইস্তাহারে যেগুলো থাকে সেগুলো তারা কার্যকর করার চেষ্টা করবে। আচ্ছা, অতএব সেখানে দাঁড়িয়ে আমাদের লড়াইটা আরো কঠিন হয়ে গেল, যেহেতু নির্বাচনী ইস্তাহারে নেই ফলে লড়াইটা আরো কঠিন হয়ে গেল। আচ্ছা, আর সেই লড়াইটা অলরেডি শুরু করেছি বা চলছে সেটা আপনারা জানেন, একদম, বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমে চেষ্টা চালাচ্ছে। আমরা অ্যাকচুয়ালি কি, আমরা চেষ্টা করতে পারি, আমরা চাপ সৃষ্টি করতে পারি, একদম। হ্যাঁ, সেইটুকু কাজ কিন্তু আমরা করে চলেছি, প্রতিনিয়ত করে চলেছি। তো সেখানে দাঁড়িয়ে এখন দেখা যাক, সরকার ফর্ম হোক যেই করুক, তার কাছে আবারও যেতে হবে, দরবার করতে হবে, একদম। আচ্ছা, ত্রিপুরা আসামে দেখছি বিজেপি সরকার তারা স্থায়ীকরণ করছে পার্শ্ব শিক্ষকদের, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওই একই সরকার মানে যারা আসতে চাইছে তারা নির্বাচনী ইস্তেহারে বেতন বৃদ্ধি উল্লেখ করছে, এটা কেন হচ্ছে আপনি কি মনে করেন? কারণটা আমি জানি, জানি না তা নয়, আমি জানি, কিন্তু সেখানে দাঁড়িয়ে যে করেছে তাকে আমরা আইডেন্টিফাইও করেছি। তো এখনই কিছু করার নেই এই বিষয় নিয়ে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সময় আসুক, নিশ্চয়ই তার বিরুদ্ধে আমরা লড়াই চালাবো, এবং কেন করলো তার কৈফিয়ত তাকে অবশ্যই দিতে হবে, উপযুক্ত কৈফিয়ত তাকে দিতে হবে। আচ্ছা, দেখুন এগুলো তো ব্যক্তি করে, একদম, দল সেটাকে সাবমিট করে, প্রস্তাব কিন্তু দলের মানে ব্যক্তির জায়গা থেকেই যায়। তো সেই প্রস্তাবটাকে গ্রহণ করা হয়েছে, আমাদের সঙ্গে সেই অর্থে কোনো আলোচনা হয়নি, হওয়ার কথাও নয়,
কারণ আমরা একটা অরাজনৈতিক সংগঠন হিসাবেই রয়েছে এখনো পর্যন্ত, তো সেখানে দাঁড়িয়ে আমাদের সঙ্গে আলোচনা করে করবে এটা কথা নয়। তো যেই মাধ্যম থেকে গেছে সে মাধ্যমটা ঠিক করেনি এই কাজটা করে, কিন্তু কিন্তু দাদা যে মাধ্যমে এটা করুক তাদের তো জানা উচিত ছিল, পার্শ্ব শিক্ষকরা যখন 70 দিন ধরে আন্দোলন করছিল তখন সেই মঞ্চে কিন্তু তাদেরই তাবড় তাবড় নেতারা যেয়ে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে 7 থেকে 14 দিনের মধ্যে তারা মানে পার্শ্ব শিক্ষকদের দাবি মেটাবে, যেখানে পার্শ্ব শিক্ষকদের প্রধান দাবি ছিল কিন্তু বেতন কাঠামো, তা তো সেটা জানা উচিত ছিল। জানেও সবাই জানে, জানে না তা নয়, কিন্তু ভুল বোঝানোর লোকের তো অভাব কোথাও নেই, একদম, আর আমরা বাঙালি এটা মাথায় রাখতে হবে, একদম। আর হ্যাঁ, সে ভুল বোঝানোর জায়গা থেকে এই কাজটা হয়েছে এবং সেটা শীর্ষ নেতৃত্ব স্বীকারও করেছে এবং তারা অবশ্যই চেষ্টা করবে, সে কথা সে আশ্বাস পেয়েছি মৌখিকভাবে, কিন্তু আমি সেটাই কোনো রকম গুরুত্ব দিচ্ছি না, যতক্ষণ পর্যন্ত না পে স্কেল হবে ততক্ষণ পর্যন্ত কাউকে বিশ্বাস ও ভরসা অন্ততপক্ষে ভগীরথ ঘোষ করে না, কারণ দীর্ঘদিনের অভিজ্ঞতা, 17 বছরের আমাদের অভিজ্ঞতা রয়েছে, সেখানে দাঁড়িয়ে আমরা এগুলোই মৌখিক কোনো আশ্বাস প্রতিশ্রুতি এসবগুলো আমরা কর্ণপাত করি না যতক্ষণ পর্যন্ত না কার্যকরী হচ্ছে, একদম। আচ্ছা আপনি মানে আমাদের এই মানে পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের এই যে এরকম অবস্থা তার জন্য কি রাজনীতিকে বেশি দায়ী করেন? কারণ পশ্চিমবঙ্গে কিন্তু রাজনীতিটা বেশি, আপনি কি মনে করেন? দেখুন আমি আগেও বলেছি এতদিন পর্যন্ত পার্শ্ব শিক্ষকরা রাজনীতির শিকার হয়ে এসেছে, এবার রাজনীতি পার্শ্ব শিক্ষকের শিকার হবে এবং সেটা হচ্ছে কিনা দেখে নেবেন। একদম একদম, আজকে প্রত্যেকটা নির্বাচনী ইস্তাহার প্রত্যেকটা রাজনৈতিক দলের মুখে কিন্তু পার্শ্ব শিক্ষক শব্দটা রয়েছে, তাদের নির্বাচনী জনসভায় গিয়ে পার্শ্ব শিক্ষকদের কথা তারা উল্লেখ করতে বাধ্য হচ্ছে। তার কারণ কি? আমরা ইতিমধ্যে একটা এফেক্ট ফেলেছি এবং আমরা এখনো পর্যন্ত কোনো দলীয়করণ হতে দিইনি সংগঠনকে, একদম। কিন্তু অতএব আমরা আমাদের সবার কাছে যাওয়ার ক্ষমতা আমরা রাখি, আমরা একই দিকে যেমন সূর্যকান্ত মিশ্রর কাছে যেতে পারি, সুজনদার কাছে যেতে পারি, ঠিক একই রকম ভাবে আমরা বিজেপি নেতৃত্ব বলুন, কংগ্রেসের নেতৃত্ব বলুন বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব বলুন, তাদের কাছে যাওয়ার যোগ্যতা ক্ষমতা সেটা কিন্তু আমরা রেখেছি এবং তাদেরকে পরিষ্কার কথা, তাদেরকে কিন্তু আমরা আমাদের মনোভাবাপন্ন করে তুলেছি, আমাদের যে দাবি অধিকার তার পক্ষে নিয়ে আসতে সমর্থ হয়েছি, একমাত্র ওই মিথ্যাবাদী ভাওতাবাজ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে। একদম একদম। আচ্ছা আরেকটা জিনিস আপনাকে জানাবো, হয়তো আপনি জানেন যে একটি মানে টিভি চ্যানেলে পরশুদিন শিক্ষামন্ত্রী বলেছেন পার্শ্ব শিক্ষকদের, দিলীপবাবুর প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেছেন পার্শ্ব শিক্ষকরা নিয়মিত নয়, পার্শ্ব শিক্ষকদের জন্য আমরা যা করেছি অনেক করেছি, ওদের জন্য ধাপে ধাপে করা হচ্ছে, তাদের তো এর থেকে বেশি কিছু করা যাবে না, এরকম ধরনের কিছু একটা মন্তব্য করেছেন। কিন্তু 2011 সালের আগে যখন পার্শ্ব শিক্ষকদের যখন বিক্ষোভ আন্দোলন চলতো তখন কিন্তু এই রাজ্যের এখনকার শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী যারা ছিলেন তারা কিন্তু তখন যে পার্শ্ব শিক্ষকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, আচ্ছা তখন কি তারা জানতেন না যে পার্শ্ব শিক্ষকরা নিয়মিত নন? দেখুন বিষয় হচ্ছে আমি যদিও বক্তব্যটা শুনিনি, তবু যদি উনি এরকম বলে থাকেন, টিভি 9 ড্রাইভার বাংলা এরকম যাই হবে, তো সেই ড্রাইভারটা কার? পার্শ্ব শিক্ষকরা যে নিয়মিত নন, উনি 10 বছর রাজ্যটাকে শাসন করলেন, 6 বছর উনি শিক্ষামন্ত্রী ছিলেন, তারপরেও কেন পার্শ্ব শিক্ষকরা স্থায়ীকরণ হলো না, তারা কেন রেগুলার হলো না, এর এই প্রশ্নের উত্তর কি ওনার কাছে আছে? একদম এই প্রশ্নের উত্তর ওনার কাছে নেই, তাই ব্যর্থতা ওনার, ব্যর্থতার দায় ওনাকে নিতে হবে এবং শিক্ষক জাতিকে এইভাবে রেখে দেওয়া এটা হচ্ছে চরমতম অন্যায়, গভর্নমেন্টের অন্যায়, সেই অন্যায়ের ড্রাইভার ওনাকে নিতে হবে এবং ওনার দলের দিদিকে নিতে হবে। একদম একদম। হ্যাঁ আমাদের যেটা প্রশ্ন দাদা, তো তারা তো 2011 সালের আগে জানতেন যে পার্শ্ব শিক্ষকরা নিয়মিত নন, পার্শ্ব শিক্ষকরা প্রজেক্টের আন্ডারে, তাহলে পার্শ্ব শিক্ষকদের এরকম ভাবে খেপিয়ে তোলা হয়েছিল কেন? রাজনীতি, রাজনীতি, এটাই তো বললাম, একদম একদম, রাজনীতিকরণ করা হয়েছে, কিন্তু এখন জামানা বদলেছে, এখন সময় বদলেছে, পার্শ্ব শিক্ষকরা ঐক্যবদ্ধ আছে, পার্শ্ব শিক্ষকরা এবার রাজনীতি করছে, সরাসরি রাজনীতি করছে। একদম। সবশেষে আবার বলবো পার্শ্ব শিক্ষকদের জন্য আপনি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যুগ্ম আহ্বায়ক হিসাবে কি বার্তা দিতে চান? একটাই বলবো, সেটা হচ্ছে ঐক্যবদ্ধ থাকুন, একত্রিত থাকুন, প্রয়োজন হলে রাস্তায় নামতে হবে, আবার তার জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি, একদম আমরা নেব এবং আমরা রাস্তায় নামবো যদি দরকার হয়, যদি পে স্কেল না পাই। আমি এখনো বলছি বিজেপি গভর্নমেন্ট যদি ক্ষমতায় আসে, বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে ওদের ওই 15 কোটি যেমন ভাবে মানবো না, সংযুক্ত মোর্চা যদি ক্ষমতা আসে ওই সদর্থক ভূমিকা নেওয়া হবে এটাও মানবো না, একটাই সদর্থক হবে সেটা হচ্ছে পে স্কেল। একদম একদম, সেটা নিয়ে দেখা, হ্যাঁ সেটা করুক, সেটা করতে হবে তাদের। একদম ঠিক আছে দাদা, ধন্যবাদ, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।